জঙ্গল মহল ভিলেজ কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাছ আর ফুলকপি আলু দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে আপনার সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি মাছ নিয়েছি, টাটকা পুকুরের মাছ। আজ ভোরবেলায় ধরা হয়েছে এই মাছগুলো। এই দেখেন বন্ধুরা, টাটকা টাটকা পুকুরের মাছ। এই মাছের ফুলগুলো দেখেই বোঝা যাবে, দেখেন খুব সুন্দরভাবে লাল। প্রথমে আমি মাছগুলোকে কেটে নেব। মাছের আঁশগুলোকে এভাবে তুলে নিচ্ছি। মাছ কাটা হয়ে গেছে, জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো মাছগুলোকে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছেতে আমি লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 10 মিনিট। ফুলকপি আর আলু কেটে নিচ্ছে। এই দেখেন টাটকা ফুলকপি। ফুলকপি কাটা হয়ে গেছে, আলুগুলোকে কেটে নিচ্ছি। আর এই শীতেতে ফুলকপি দিয়ে মাছ দারুণ লাগে খেতে। চুলো ধরিয়ে নিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে আমি সর্ষের তেল দিচ্ছি, আর এই রান্নাটা সর্ষের তেলেতেই করব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিচ্ছি, মাছগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজা হতে থাক, আর আমি গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। গোটা মশলা আমি নিয়েছি ধনে জিরে আর আদা পেঁয়াজ, এগুলোকে বেটে নিচ্ছি। জিরে আর ধনে একসাথে নিয়েছি, বেটে নিচ্ছি। আর এই বাটা মশলা রান্নাটা করলে দারুণ লাগে, ওই জন্য আমি বাটা মশলা রান্নাটা করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলটা আছে, ফুলকপি আর আলু এগুলোকে ভেজে নেবো। প্রথমে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। ফুলকপি গুলোকে দিয়ে দিচ্ছি আলুর সাথে, কেননা ফুলকপি এমনিতেই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলু সিদ্ধ হতে টাইম লাগে, ওই লেগে ফুলকপিটা পরে দিচ্ছি। ফুলকপি আর আলু ভাজা হতে থাক, ততক্ষণকে আমি মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি। ধনে জিরে বাটা একসাথে আছে, এটা বাটিতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জল দিয়ে দিচ্ছি, একসাথে মিশিয়ে নিচ্ছি। আলু ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, কড়াতে দিচ্ছি সর্ষের তেল। গরম হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব।
আর যত মশলা ভালো হবে কষানো হবে ততই ভালো হবে রান্নাটা। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু মশলার সাথে কিছুক্ষণ কষে নেব। ভালো করে কষে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফুটাবো না। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, বেশিক্ষণ ফুটাই না, আর রান্নাটা এখনো হয় না, বাকি আছে। এই রান্নাটা একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। মাছটাকে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। মাছ রান্নাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর লাগছে। আর আপনারাও বাড়িতে এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।